হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। দেশে 21 দিন লকডাউন থাকাকালীন গরিব মানুষ থেকে শুরু করে সাধারণ মানুষ আর্থিক ক্ষতির মধ্যে রয়েছে। 21 দিন ঘরবন্দি গৃহবন্দী মানুষদের জন্য বড় একটি প্যাকেজ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এখানে বিস্তারিত বলা হয়েছে, যাদের জনধন অ্যাকাউন্ট রয়েছে তাদের সরাসরি টাকা দিয়ে দেওয়া হবে তাদের অ্যাকাউন্টে। এছাড়াও ডাক্তারদের জন্য ও স্বাস্থ্যকর্মীদের জন্য বিরাট ঘোষণা করা হয়েছে। এছাড়াও খাদ্য সামগ্রী বিতরণের ক্ষেত্রেও বড় একটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন যে কী কী প্যাকেজ রয়েছে। এবং এখানে বলা হয়েছে 1,70,000 কোটি টাকা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো। তার আগে বন্ধুদের কাছে অনুরোধ, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন এরকম নতুন আপডেট পাওয়ার জন্য। করোনা পরিস্থিতিতে দরিদ্র মানুষের জন্য বিশেষ অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। পরিযায়ী শ্রমিক এবং দরিদ্র মানুষের জন্য 1,70,000 কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের জন্য আগামী 3 মাস মাথাপিছু 50 লক্ষ টাকার বিমা ঘোষণা করা হলো। এপিএফ এর যে নিয়ম কানুন রয়েছে তাতেও বেশ কিছু রদবদল ঘটনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যে সমস্ত সংস্থার কর্মীর সংখ্যা 100-এর কম এবং সেখানকার 90% কর্মীর মাসিক আয় 15,000 টাকা, আগামী 3 মাসে তাদের ইপিএফ এর 24%ই কেন্দ্রীয় সরকার দেবে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় আগামী 3 মাসের জন্য বিপিএল পরিবারগুলোকে বিনামূল্য রান্নার গ্যাসের সিলিন্ডার দেওয়া হবে এবং যাদের বয়স 60-এর উপরে বিধবা এবং প্রতিবন্ধীদের অতিরিক্ত 1,000 টাকা করে প্রতি মাসে দেওয়া হবে। দু দফা কিস্তিতে এই টাকা মিলবে। 100 দিনের কাজের আওতায় শ্রমিকদের পারিশ্রমিক বাড়িয়ে 202 টাকা করে দেওয়া হবে। প্রধানমন্ত্রী কৃষি যোজনার আওতায় বছরে 6,000 টাকা করে পান কৃষকরা। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে এপ্রিলের প্রথম সপ্তাহে তা থেকে কৃষকদের অ্যাকাউন্টে 2,000 টাকা করে জমা পড়বে। প্রতি পরিবার পিছু বিনামূল্যে 1 কেজি করে ডালও দেওয়া হবে। দেশের 80 কোটি দরিদ্র মানুষ এতে উপকৃত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। গরিব কল্যাণ প্রকল্পের আওতায় কোনো গরিব মানুষকে উপোস করতে হবে না। প্রধানমন্ত্রী অন্ন যোজনার আওতায় আগামী 3 মাসের জন্য বিনামূল্যে মাথাপিছু অতিরিক্ত 5 কেজি চাল অথবা গম দেওয়া হবে। আক্রান্ত এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ডাক্তার নার্সদের জন্য আগামী 3 মাস মাথাপিছু 50 লক্ষ টাকার বিমা যোজনা ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে দরিদ্র মানুষদের জন্য 1,70,000 কোটি টাকার বিশেষ প্যাকেজ। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। এবং এই চ্যানেলে নিয়মিত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিকে ক্লিক করবেন।